ওয়েলকাম টু এক্সপ্লোরিং মোমেন্টস উইথ আবন্তিকা। আমি তোমাদের আগের পার্টে দেখিয়েছি মায়াপুরে আমি কোন কোন জায়গায় ঘুরেছি, সাইট সিন কোথায় কোথায় গেছি না নিয়েছি, পুরো ডিটেলসে কিন্তু তোমাদের আমি দেখিয়েছি। তোমরা যদি না দেখে থাকো তাহলে অবশ্যই ডিসক্রিপশনে লিঙ্ক দেওয়া আছে, দেখে নিও। গুড মর্নিং ফ্রম মায়াপুর, সেকেন্ড ডে। ম্যাডাম আজকে সেজে গুজে পুরো রেডি হয়ে গেছে, পুরো ঝাকাস লাগছে ম্যাডামকে। যাক, আমি তো ঘুমন্ত চোখে আছি আপাতত। যেটা মেন কথা, শিয়ালদা থেকে কলকাতা, শিয়ালদা থেকে আর কি মায়াপুরের ডিস্টেন্স মোটামুটি 130 কিলোমিটার। এবার এই 130 কিলোমিটার দূরে এসেছি এই কারণেই, যাতে এইখানে যে স্পেশাল মন্দিরটা তৈরি হয়েছে, 700 কোটির বাজেট, পৃথিবীর সবথেকে বড় মন্দির যেটা এখনও পর্যন্ত জানা গেছে, সেইটা আজকে দেখবো। তার ভেতরে কী আছে না আছে সেইটা দেখবো, টাইমিং এভরিথিং সমস্ত কিছু তোমাদের জানাবো, প্লাস ভেতরটাও দেখাবো। তাই ভিডিওটা স্কিপ না করে শেষ অবধি দেখতে থাকো। আজকে মঞ্জিল হচ্ছে ওই মন্দিরটা। 2010 সালে 14 ফেব্রুয়ারি থেকে এই ভবনের কাজ হওয়া শুরু করে। প্রথমে ঠিক হয় 2016 সালে কাজটা কমপ্লিট হবে, কিন্তু সেটা নানা রকম কাজের বৃত্তান্তে শেষ হয়নি, স্পেশালি করোনার জন্য তো হলোই না। এখনও পর্যন্ত যা জানা গেছে যে এই বছরই আগস্ট মাসে অথবা নভেম্বর মাসের ফার্স্ট ইয়ার সেকেন্ড উইকে কিন্তু এই মন্দিরটা খুলে যাবে। তাজমহল বা ভ্যাটিকান সিটি সেন্ট পল ক্যাথিড্রালের থেকেও কিন্তু বড় এই মন্দির। 400 একর জমির উপর তৈরি হওয়া আঙ্কেরভাটের মন্দিরকেও কিন্তু হার মানাবে এই মন্দির, কারণ এই মন্দির 700 একর জমির উপর নির্মাণ করা হয়েছে। এর উচ্চতা হচ্ছে 113 মিটার এবং মন্দিরের মেঝে 2.5 একর জুড়ে কিন্তু রয়েছে। ভিয়েতনাম দেশ থেকে আনা নীল বলিভিয়াম পাথর দিয়ে তৈরি করা হয়েছে মন্দিরের গম্বুজগুলো। মন্দিরের গম্বুজ থেকে 20 মিটার দৈর্ঘ্য বৈদিক ঝাড়বাতি লাগানো হয়েছে কিন্তু এই মন্দিরে। এই মন্দিরে প্রতিটা তলায় একসাথে 10,000 মানুষ কিন্তু কৃষ্ণের কাছে প্রার্থনা করতে পারবেন। সুতরাং বুঝতেই পারছেন ফুটবল মাঠের থেকেও কিন্তু বড় হবে এই মন্দির। মার্কিন যুক্তরাষ্ট্র ক্যাপিটাল ভবনের নকশার দ্বারা অনুপ্রাণিত হয়ে কিন্তু তৈরি করা হয়েছে এই নবনির্মিত চন্দ্রদয়া ভবনের নকশা। বলে রাখি, চন্দ্র কিন্তু আরেক নাম হল কৃষ্ণের, তাই এই নাম কিন্তু চন্দ্রদয়া। আপাত দৃশ্যতে বোঝা যাচ্ছে এটাই ফ্রন্ট গেট, এখনো ভেতরে ঢোকার কোনো অবকাশ দেখতে পাইনি। আর চূড়ার ওপরে একদম আছে সুদর্শন চক্র। বৈদিক এই প্ল্যানেটেরিয়াম চন্দ্রদয়া মন্দিরের ভেতরে দুটো সুদর্শন চক্র কিন্তু নির্মাণ করা হয়েছে, যা 24 ক্যারেট সোনা দিয়ে তৈরি। বড় চক্রের ওজন 1.5 টন এবং ছোটোটার ওজন হচ্ছে 5 কুইন্টাল। রাশিয়ার থেকে কারিগর হাতে তৈরি করে এসেছে, এর খরচ হয়েছে 15 কোটি টাকা। এই মন্দিরে ঢোকার জন্য কোনো প্রবেশ মূল্য লাগে না, লাগে ডোনেশন। এখানে তোমরা দেখতে পাচ্ছ 50, 100, 500, 1000 এবং 7000 টাকা কিন্তু পার পার্সন ডোনেশন দেওয়া হয়। এইখানে ঢোকার সময় হচ্ছে দুপুর 12টা আর বিকেল 5টা। দুপুর 12টার জন্য কুপন সংগ্রহ করতে হবে 11টা থেকে 12টার মধ্যে এবং বিকেল 5টার সময় ঢোকার জন্য বিকেল 4টে থেকে 5টার মধ্যে কিন্তু কুপন সংগ্রহ করতে হবে। এই মন্দিরে কখন পুজো হয় না হয় পুরো দৈনিক অনুষ্ঠান সূচি কিন্তু দেওয়া আছে, সেই অনুযায়ী কিন্তু তোমরা দেখতে পারবে। দেশ বিদেশের ভক্তরা যেন মন্দিরের উদ্বোধনে অনুষ্ঠানে যোগ দিতে পারে, সেজন্য ইতিমধ্যেই কিন্তু রাজ্য পর্যটক বিভাগের সঙ্গে কথা বলেছে ইসকন কর্তৃপক্ষ। এখন ইসকন চত্বরে এমন একটা মন্দিরের সামনে আমি আছি যেটাকে ভজন কুঠির বলা হয়। এই ভজন কুঠিরে 24 ঘন্টা কিন্তু ননস্টপ ভজন, মানে অর্থাৎ হরিনাম সংকীর্তন করা হয়। এখানে কিন্তু অলরেডি তোমরা দেখতে পাচ্ছ এবং শুনতেও পাচ্ছ ভজন চলছে, কিন্তু তার আগে চলো আগে গৌরনীতাকে আমরা দর্শন করি। এখানে গৌরনীতায় আছে, গৌরনীতার ঠিক পাশেই কিন্তু সারা দিন রাত 24 ঘন্টা কিন্তু নাম সংকীর্তন হচ্ছে। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 রাম।
চলে এসেছি ব্রেকফাস্ট করতে। সকাল সকাল অনেক ঘোরাঘুরি পর ব্রেকফাস্টটা করার দরকার। চলে এসেছি লক্ষ্মীনারায়ণ হোটেলের সামনে। চলো ভেতরে ঢোকা যাক, দেখি কি আছে। দিয়েছে চারটে লুচি আর ডাল, ডালের মধ্যে আলু দেওয়া আছে। প্রাইস হচ্ছে 20 টাকা। লুচিগুলো কিন্তু খুব গরম নয়, মোটামুটি। ব্রেকফাস্ট করা হলো এখন। ব্রেকফাস্টে তোমাদের দেখালাম কী কী খেলাম, এবার বলি রিভিউর কথা। খাবারের অবস্থা এখানে খুব খারাপ, মানে আগেও এসেছি একই ব্যাপার, এখনও তাই। ভেতরেও খাওয়া যায়, সেখানে অবশ্য পয়সা লাগে, তো পয়সা দিয়ে যখন খাবো ভালোই খাবো, তো এই জন্য এখানে এসে খাওয়া হয়েছে একটু ভালো খাবারের আশায়। তো লুচিগুলি অ্যাকচুয়ালি ফুচকার থেকেও ছোটো, আমার সেটাই মনে হয়েছে। আর ডালের তরকারিটা ডাল না জল বুঝতে পারছিলাম না। তো যাই হোক, খাবারের অভিজ্ঞতাটা খুব খারাপ হলো সকাল সকাল। তা আপাতত দেখা যাক, যাই ঘোরার দিকে মন দিই। চলে এসেছি প্ল্যানেটেরিয়ামের সামনে, যেখানে তোমরা দেখতে পাচ্ছ কখন কখন শো হয়। তো খুব সুন্দর কিন্তু সাজানো জায়গাটা, এবং সত্যি কথা বলতে কি এই গ্রিনি ব্যাপারটা না আমার খুব ভালো লাগে। মায়াপুরে কিন্তু আর কিছু হোক বা না হোক খুব সুন্দর গার্ডেন আছে, আর এই সবুজ জিনিসটা না আমাকে বরাবরই ভীষণ টানে। এই সবুজ ঘেরা জায়গাটা বা বাগান, এই ব্যাপারটা আমার খুবই ভালো লাগে। এখানে তোমরা দেখো কৃষ্ণচূড়া গাছ, কত ছোট ছোট কলমের গাছ, মোস্ট প্রবলি এখানে ভরে গেছে গাছ। এখানে দেখো কৃষ্ণচূড়া গাছ হয়েছে, কত ছোট কত ছোট গাছের মধ্যে কি সুন্দর ফুল হয়েছে। আর এই হচ্ছে গিয়ে তোমার থিয়েটার, ফুল ডোম থিয়েটার, আর এপাশেও আছে ফুল গাছ। চলো চারপাশটা ঘুরে আমরা আগে দেখে নিচ্ছি, তারপর টিকিট কাউন্টারটায় যাব। কিন্তু যাওয়ার আগে দেখো দূরে তোমরা কিছু দেখতে পাচ্ছ, আমার চোখে কিন্তু পড়েছে। একটা বাদর কিন্তু গাছে থেকে ঝাঁপ দিল, আরেকটা বাদরের সাথে লাফাচ্ছে। মানে বাদরের কি লাভ দেখো। এখানে কিন্তু প্রথম দিন যখন এসেছি, আসার পর কিন্তু সকালবেলায় আমরা বাদর দেখতে পেয়েছি, সেটা তোমাদের সাথে শেয়ার করেছি। কিন্তু এই বাদরগুলো কিন্তু বিশাল লাফাচ্ছে, ভীষণ ঘুরে বেড়াচ্ছে, দেখতে কিন্তু বেশ মজাই লাগছে আমার। তাই ভাবলাম ক্যামেরা বন্দি করি। যাই হোক, ওরা এখানে এনজয় করুক, এখন আমি যাই আপাতত কাউন্টারের দিকে, কারণ এই শোটা আমি দেখব, কিন্তু কাউন্টার এই মুহূর্তে বন্ধ। যাই হোক, বিকাল একবার আসবো। শ্রী প্রভুপাদের মন্দিরের সামনে আছি এখন। এই যে এইটা হচ্ছে গেট, ওদিক দিয়ে এন্ট্রি, আর এটা হচ্ছে ফ্রন্ট মন্দির। জানি না মোবাইল দিয়ে ঢুকতে দেবে কি না, বাট দেখছি কতটা কি হয়। মন্দিরের ওপরের অংশে তোমরা দেখতে পাচ্ছ শ্রী চৈতন্যদেবের অনেকগুলো মূর্তি দিয়ে কিন্তু সাজানো। এছাড়া এই চত্বরে যত মন্দির আছে তার মধ্যে কিন্তু সবথেকে সুন্দর হচ্ছে এই মন্দিরটা। এখানে দেখো পদ্মর মতন কিন্তু দেওয়া আছে। এই মন্দিরের কিন্তু আসলে দুটো অংশে ভাগ করা, একটা নিচের অংশ যেখানে শ্রী প্রভুপাদের কিন্তু পুষ্প সমাধি আছে, আর ওপরের অংশে কিন্তু আছে তার মিউজিয়াম, অর্থাৎ তার পুরো জীবন চক্রটাই কিন্তু একটা মিউজিয়ামের মাধ্যমে তুলে ধরা হয়েছে। বিভিন্ন রকমের কিন্তু আইডল আছে তার, সে আইডলগুলোর মাধ্যমে কিন্তু তুলে ধরা হয়েছে। মোবাইল কাউন্টারে জমা দিয়ে আমরা ভেতরে ঢুকবো। মোবাইল জমা দেওয়ার জন্য কিন্তু কোনো রকম কোনো চার্জ আমাদের দিতে হয়নি। এই মন্দিরটায় ঢুকেছিলাম, এই যে এইটায়, এটায় ঢুকে কি অত্যাচার। প্রথমত চুল খোলা যাবে না, ঠিক আছে, তারপরে এই যে এই স্কার্ট পরতে হলো, যেখানে আমি মোটামুটি একটা শর্টস পরিনি, হাঁটুর নিচে একটা কেপরি পরেছিলাম, কিন্তু সেটা আমাকে মানে অ্যালাউ করলো না। তারপরে আমাকে স্কার্ট পরতে হলো, স্কার্ট পরে ঢুকতে হলো, এর চুল খোলা ছিল, চুল আটকাতে হলো, এত মানে রেস্ট্রিকশন করে কি এইগুলো করে কি হয় জানি না। হ্যাঁ, হট প্যান্ট হলে মানতাম যে ঠাকুরের জায়গায় হয় না, চুল খোলা না খোলা
স্কার্ট পরা না পরা আমি সিরিয়াসলি জানি না, মানে আমার কাছে কোনো ভাষা নেই বলা। এই যে এই স্কার্ট এই আমি পরেছি, তার উপরেই স্কার্ট পরতে হয়েছে, মানে এই পরেছিলাম এটা অ্যালাউ করলো না, তার উপরে এটা জড়াতে হয়েছে, এই কি সমস্যা। এই হচ্ছে সিকিউরিটি ডিপোজিট স্লিপ, আর এই হচ্ছে সেই স্কার্ট। মন্দিরের এই অংশে কিন্তু খুব অনায়াসে ক্যামেরা বা ফোন নিয়ে ঢোকা যায়। এইখানে কিন্তু তোমরা দেখতে পাচ্ছ শ্রী প্রভুপাদের মন্দির, এবং ঠিক এর পাশেই অর্থাৎ এই রাস্তাটার হচ্ছে তার ডিভিশন, এই পাশেই কিন্তু এই বড় মন্দিরটা আছে, যে মন্দিরটা অলরেডি আন্ডার কনস্ট্রাকশন চলছে। তো যাই হোক, মন্দিরটা বেশ সুন্দর, বেশ সাজানো গোছানো। বিকেলবেলা কিন্তু এই রূপ পাল্টে যায়, সেটা আমি অবশ্য তোমাদের দেখাবো। তার আগে চলো এই মন্দিরটা তোমাদের যে আন্ডার কনস্ট্রাকশন হচ্ছে সেইটার সাইডটা একটু দেখিয়ে দিই, ভেতরের কী অবস্থা না অবস্থা, যতটা আর কি এই বাইরে থেকে দেখা যায় ততটাই তোমাদের দেখাচ্ছি। মন্দিরের এই অংশ তো তোমাদের দেখালাম, এই অংশ বাদ দিয়েও মন্দিরের সাইডের কিন্তু একটা পোর্শন আছে, অর্থাৎ এই পোর্শনটা, এই সাদা সিঁড়িটা দিয়ে কিন্তু আমরা উপর দিকে উঠেছি। মন্দিরের পেছন দিকে অর্থাৎ সাইড দিয়ে কিন্তু আরেকটা রাস্তা আছে, যেখান দিয়ে কিন্তু ওঠা নামা করা যায়, সেটা মন্দিরের ভেতর থেকে আমরা দেখেছি। এখন তোমরা দেখতে পাচ্ছ মন্দিরে কিন্তু অনেক মালি আছে যারা ঘাস কাটছে, এবং খুব সুন্দর কিন্তু ওয়েল মেনটেন মন্দির। এবং মন্দিরের দেয়ালের গায়ে দেখো যে সাদা অংশটায়, ওই জায়গাটায় কিন্তু খুব সুন্দর করে আঁকা আছে শ্রী চৈতন্য মহাপ্রভুর নানা রকম জীবনের অংশ কিন্তু আঁকা আছে। মন্দিরের ভেতরের অংশে অর্থাৎ গার্ডেনের মধ্যে কিন্তু এই রথটা রাখা, দেখেই বুঝতে পাচ্ছ কোনো অকেশন পারপাস কিন্তু এই রথটাকে ব্যবহার করা হয়, কারণ রথের ওপরে কিন্তু ফুল দিয়ে সাজানো, যেই ফুলগুলো কিন্তু অলরেডি শুকিয়ে গেছে। আর এই যে সাদা সিঁড়িটা তোমরা দেখতে পাচ্ছ, এই সিঁড়ি দিয়েও কিন্তু ওঠানামা করা যায়, এই সিঁড়ির কথাই কিন্তু আমি তখন বলছিলাম। যাই হোক, এখন আমি রথটাকে তোমাদের একটু ভালো করে দেখানোর চেষ্টা করি। রথটা কিন্তু সত্যি কথা ভীষণই সুন্দর, খুব সম্ভবত সেগুন কাঠের এই রথ। রথের পেছনের অংশে দেখো ময়ূরের পেখমের মতন কিন্তু ডিজাইন করা, আর চাকাগুলো কিন্তু কাঠের, বেশ সুন্দর কিন্তু এই রথটা, মানে এই পুরো এরিয়ায় এই মন্দির চত্বরে কিন্তু এই রথটা আমার ভীষণভাবে চোখে পড়েছে, মানে এতটাই সুন্দর। তো ফাইনালি সারাদিন ঘোরাঘুরি হওয়ার পরও সেই মন্দির অবধি পৌঁছানো গেল না, যদিও মন্দিরের কিছু খবরাখবর কিছু ডিসক্রিপশন কি বৃত্তান্ত পুরোটাই তোমাদের দিয়েছি। এখন সমস্যা হলো সারাদিন এই রোদের মধ্যে ঘোরা যাচ্ছে না, মানে আমি লিটারেলি টায়ার্ড, অবস্থা খুব খারাপ, গায়ের থেকে রীতিমতো ময়লা উঠছে, মানে এতটাই ধুলো ময়লা। যাই হোক, এবার ঠিক করেছি এখন লাঞ্চ করব সেই গদা ভবনীকে, আর মোস্ট প্রবলি লাঞ্চের সেম আইটেম, প্রাইসও সেম যেটা আগে দেখিয়েছি সেটাই। এবার লাঞ্চ করে তারপরে রুমে গিয়ে রেস্ট নেব, একদম পুরো রেস্ট। রেস্ট করার পর তারপরে আবার বেরোবো ঘুরতে, দেখা যাক কোন দিকে যাই কি হয়, লেটস সি। পৌঁছে গেছি গদাভবনে লাঞ্চ করতে,
লাঞ্চ করতে এসে দেখি প্রচণ্ড পরিমাণে ভিড়, এত লম্বা লাইন যে বাইরে যে ছাউনি দেওয়া আছে তার নিচে কিন্তু লম্বা করে মানুষ দাঁড়িয়ে আছে এই প্রসাদ ভোগ খাবে বলে। যেহেতু তোমাদের আগের পার্টে আমি দেখিয়ে দিয়েছি যে কী কী প্রসাদ আছে, কত টাকার রেট, কী দাম আছে না বৃত্তান্ত, পুরোটাই আগের পার্টে আমি দেখিয়ে দিয়েছি, তাই এই পার্টে রিপিট করলাম না। আমি নিয়েছিলাম ভাত, পনিরের তরকারি, পায়েস আর জল। এই খেতে গিয়ে কিন্তু আমার অবস্থা খারাপ হয়ে গেছে।